i <laughs> আলাইকুম আমাদের এই বালুর বাদের বস্তা ফলনের কারণে এলাকা অনেকটা নিরাপদে সেফ ছিল কিন্তু বর্তমান যে পরিস্থিতি যদি আগামীতে কাজ না করে তাহলে এই বালুর বাদ রক্ষা করা কঠিন হবে এবং এলাকার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে আপনি কি এটা আশঙ্কা করতেছেন যে আবার ভেঙে যেতে পারে অবশ্যই যে পরিস্থিতি বস্তা ঢুসে নেমে দিতেছে তাতে আপনার যদি মেরামত না করে তাহলে আগামীতে খুবই ঝুঁকিপূর্ণ এই বাদই রক্ষা করা কঠিন হয়ে যাবে পর্যন্ত আপনার বাড়ি কয়বার ভাঙছে এগারো বার ভাঙ্গা দেওয়া হয়েছে সর্বশেষ এখন তাও ঝুঁকির মধ্যে আছে নাকি অবশ্যই অবশ্যই ঝুঁকির মধ্যে আছে তা আপনি কি আশা করতেছেন মানে আমরা আশা করতেছি যে এই বাদটা পুনরায় আবার মেরামত করা হোক এবং আরও সামনের দিকে এগিয়ে যাক মানে বস্তা ফেলে